হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটা ভর্তা রেসিপি। ভর্তা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করে থাকি। এই ভর্তাটা খুব সহজেই মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। ভর্তাটা তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণ আমাদের সবার ঘরেই কিন্তু আছে। ভর্তাটা খেতে ভীষণ মজা। গরম ভাতের সাথে শুধুমাত্র এই ভর্তাটা হলেই কিন্তু আপনারা 1 প্লেট ভাত খুব সহজেই খেয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমেই আমি পরিষ্কার একটা বাটিতে 4টা শুকনো মরিচ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো মরিচটা কিন্তু আমি তাওয়ায় ভেজেছি একদমই তেল ছাড়া। লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে যদি মরিচটা ভাঙা হয় সেক্ষেত্রে মরিচটা কিন্তু খুব ভালো করে ভাঙা যায়। যতটুকু সম্ভব মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, তবে আপনারা পেঁয়াজ মরিচটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। ভর্তার সাথে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হয়, তাহলেই কিন্তু ভর্তার একটা টেস্ট ভালো পাওয়া যায়। এবার আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজের পানিটাও বের হয়ে আসে, একটু কচলে ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই ভর্তাটাতে ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে ধনে পাতা না থাকলে এটা আপনারা বাদ দিতে পারেন। ধনে পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু মরিচের ভর্তাটা তৈরি করে ফেললাম। এই ভর্তায় আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবার ঘরেই কিন্তু এই উপকরণগুলো থাকে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু মাত্র 2 মিনিটই আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, আর এটা খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না ভিডিওটিতে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার অন্য ইউনিক রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা যদি আমার পেজে আমার সাথে কানেক্ট হতে চান সেক্ষেত্রে কিন্তু আমার পেজের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে অবশ্যই আমার সাথে কানেক্ট হতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।